ঘরে ঘরে বাড়ছে চোখের সমস্যা, লাল হয়ে যাচ্ছে চোখ, ব্যথা জল কিছুতেই কাটছে না। কনজাংটিভাইটিস নয় তো? কনজাংটিভাইটিস চরিত্র বদলে বেশি সংক্রামক, আশঙ্কা কর্নিয়ার ক্ষতিরও। কনজাংটিভাইটিস হয়েছে বুঝবেন কিভাবে, এই সময় সতর্ক থাকতে কি কি মেনে চলবেন। বেশ কিছুদিন আগে বিদায় নিয়েছে শীত, এসে গিয়েছে গরম। এই সময় শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, যত্ন নেওয়া উচিত চোখেরও, কারণ ঋতু বদলের এই সময় কনজাংটিভাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সোজা বাংলা ভাষায় যাকে বলে জয় বাংলা বা চোখ ওঠা, এর লক্ষণ হলো টকটকে লাল চোখের সঙ্গে পিছুটি আর জল ঝরা। এই সময় সূর্যের দিকে তাকানো দুরহস্ত, রোদ চশমা ছাড়া বাইরে বেরোনোই দায়। সকালে ঘুম থেকে উঠে চোখ খোলাটা কম যন্ত্রণার বিষয় নয়, সব মিলিয়ে অফিস কাচারি স্কুল কলেজ ছুটি নিয়ে বাড়িতে বসে থাকা এই জয় বাংলার কবলে পড়ে অচ্ছুত হওয়া নতুন ঘটনা নয়। তবে আচমকায় এই রোগের চরিত্র বদলে চিন্তিত চিকিৎসকরা, তাদের একাংশের কথায় আগে কনজাংটিভাইটিস হতো মূলত ব্যাকটেরিয়ার প্রভাবে, তবে সম্প্রতি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার পাশাপাশি ভাইরাসের প্রভাবেও চোখের এই অসুখ হচ্ছে। হঠাৎ করে এই চরিত্র বদলের ফলে শুধু উপসর্গের বদল ঘটেনি, বেড়েছে ভোগান্তির মাত্রাও। চিকিৎসকরা জানাচ্ছেন ব্যাকটেরিয়া ঘটিত কনজাংটিভাইটিসের ক্ষেত্রে মোটামুটি 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠতেন আক্রান্ত ব্যক্তি, এক্ষেত্রে সময় লাগছে প্রায় 11 দিন। কোনো কোনো ক্ষেত্রে সুস্থ হতে তার চেয়েও বেশি সময় লেগে যাচ্ছে, সেই সঙ্গে অন্যকে সংক্রমিত করার ক্ষমতা থাকছে প্রায় 2 সপ্তাহ। ভাইরাস ঘটিত কনজাংটিভাইটিসের ক্ষেত্রে চোখে তেমন পিছুটি না হলেও চোখের পাতা ফোলা, চোখ কড়কর করা, চোখের জ্বালা ভাবের সঙ্গে সর্দি জ্বর, কানের কাছে গ্ল্যান্ড ফোলার মতো সমস্যাগুলি দেখা যাচ্ছে, এমনই জানাচ্ছেন চিকিৎসকেরা। উল্লেখ্য বিষয় হলো ব্যাকটেরিয়া ঘটিত কনজাংটিভাইটিস চোখের কর্নিয়াকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না, তবে এই রোগ ভাইরাস ঘটিত কারণে হলে কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে, সেই সঙ্গে অন্যকে সংক্রমিত করার ক্ষমতাও এর অনেকটাই বেশি। তাই কনজাংটিভাইটিস হলে এর বাজার চলতি স্টেরয়েড জাতীয় ওষুধ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কনজাংটিভাইটিসের এই বদলে যাওয়া চরিত্রের জন্য চিকিৎসকেরা মূলত আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন। এছাড়া শীতের শুরুতে বাতাসে প্রচুর পরিমাণে ধুলিকণার উপস্থিতি এর জন্য দায়ী এমনটাই মনে করছেন তারা। কনজাংটিভাইটিসে বেশ কিছু প্রয়োজনীয় সতর্কতা রয়েছে, যেমন আগুন, তাপ, ধুলোবালি, চড়া আলো বা রোদ এড়িয়ে চলুন, ময়লা আবর্জনাযুক্ত স্যাঁতস্যাঁতে জায়গায় না যাওয়াই শ্রেয়, অপরিষ্কার হাত বা কাপড় দিয়ে কোনোভাবেই চোখ মুছবেন না, এতে সংক্রমণ আরও বাড়ে। এই সময় নদী বা পুকুরে স্নান করাটা বিপজ্জনক। যতদিন না কনজাংটিভাইটিস সম্পূর্ণ সেরে যাচ্ছে ততদিন অধিকাংশ সময় চোখ কালো চশমায় ঢেকে রাখুন, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখুন, তা না হলে অন্যরাও আক্রান্ত ব্যক্তির থেকে সংক্রমিত হতে পারেন। চক্ষু চিকিৎসকদের একাংশের মতে যেহেতু এটি ভাইরাস ঘটিত, তাই সংক্রমিত ব্যক্তি চোখে হাত দিয়ে কোনো জিনিস ছুলে অথবা পরবর্তীকালে সেই জিনিস অন্য কেউ ব্যবহার করলে তারও সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকতে পারে। ব্যাকটেরিয়া ঘটিত কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কিছু চিকিৎসা থাকলেও ভাইরাল কনজাংটিভাইটিসের সেভাবে কোনো চিকিৎসা নেই, তবে রোগী ও পরিজনেরা সতর্ক থাকলে এ রোগের আশঙ্কা অনেকটা কমে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।